আমাকে বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন। তো উনি আমাকে ফোন করে হঠাৎ করে বললেন যে তুমি তো ওয়ার্ল্ড কাপে যাবা, তোমাকে তো ম্যানেজ করে খেলাইতে হবে, তুমি এক কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না। তামিমের এমন বক্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কে সেই বোর্ড কর্মকর্তা। তামিম ওই ব্যক্তির নাম না বললেও পরিচয় দিতে গিয়ে বলেছেন তিনি বোর্ডের টপ লেভেলের কেউ এবং উনি বেশ ইনভলভড আমাদের ক্রিকেটে। সে বেশ ইনভলভ আমাদের ক্রিকেটের সাথে। তুমি যদি খেলো, আমরা এরকম একটা প্ল্যান করতেছি বা আলোচনা করতেছি, তুমি যদি খেলো তোমাকে আমরা নিচে ব্যাটিং করব। তামিমের ইঙ্গিত থেকে তীরটা যায় মূলত তিনজনের দিকে, বিসিবি সভাপতি নাজমুল হাসান, ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস এবং টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। বোর্ডের শীর্ষ কর্তাদের মধ্যে এই তিনজনই জাতীয় দলের সঙ্গে সরাসরি এবং বেশি সম্পৃক্ত। তবে প্রথম আলো সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে জালাল ইউনুস বা খালেদ মাহমুদ নন, তামিমকে ওই প্রস্তাব দেওয়া ব্যক্তি স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তামিমের পরের কথা থেকে পরিষ্কার যে তাকে ফোনটা করা হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর। এ ধরনের প্রস্তাব তামিম মেনে নেবেন না সেটাই স্বাভাবিক। বিসিবি সভাপতির প্রস্তাব পছন্দ হয়নি বলে কথা বলার এক পর্যায়ে তামিম উত্তেজিত হয়ে গিয়েছিলেন। হঠাৎ করে আবার এইসব ধরনের কথা আমার পক্ষে নেওয়া আসলে সম্ভব না। আমি 17 বছর ধরে এক পজিশনে ব্যাটিং করেছি, আমি জীবনে কোনোদিন 3-4 ব্যাটিংই করিনি। সো ন্যাচারালি আমি কথাটা কোনোভাবেই ভালোভাবে নিইনি, আমি উত্তেজিত হয়ে গেছিলাম। এমন পরিস্থিতি তৈরি করে তামিমকে বিশ্বকাপের আগে বাদ দেওয়াটা ক্রিকেটের পক্ষে কতটা যুক্তিযুক্ত জানিয়ে দিন কমেন্ট বক্সে। MH অপু, নিউজ ডেস্ক, BD Press Box.